তো গাইস, এইবার গেমের আমি সবচেয়ে ভয়াবহ পার্টে এসে পড়েছি এবং সবচেয়ে বিচ্ছিরি পার্টে বলতে পারো। তো গাইস দেখছো এখানে কি হচ্ছে, এখানে মানুষের মাংস তৈরি করা হচ্ছে গাইস। লাইক সিরিয়াসলি দেখো, এক একটা বাচ্চাদের আসলে এখানে ফেলে মানে ফেলে বাচ্চাদের কিভাবে আসলে হত্যা করা হচ্ছে। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই এম ইউর বয় এইচএমএন ফ্রম এইচএমএন গেমিং স্টার। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি এবং তোমাদের মাঝখানে আজকে আমি উপস্থিত হয়েছি নাইটমেয়ার গেটের চ্যাপ্টার 3-তে। এবং এটাই বলো যে আপাতত জন্য লাস্ট চ্যাপ্টার, কারণ এরপর এখনও পর্যন্ত এই গেম বাকি চ্যাপ্টারগুলো লঞ্চ করেনি। যখন লঞ্চ করবে তখন আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিব। তো আজকের মতো আপাতত আমরা চ্যাপ্টার 3-টা ক্লিয়ার করি। তো যারা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 ভিডিও দেখো নাই, তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। তাছাড়া এন্ড স্ক্রিন আমি ভিডিওগুলো দিয়ে দিব, সেখান থেকেও দেখে আসতে পারো, অথবা আমাদের চ্যানেলেও ভিডিও আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। তো গাইস আমরা এখন চ্যাপ্টার 3-তে মানে এই দিক থেকে আমরা ক্লিয়ার করব, কারণ চ্যাপ্টার 1-2 যারা দেখো নাই তার চ্যাপ্টার 3 বুঝবা না। তো আগে যে চ্যাপ্টার 1-2 দেখে আসো। তো চ্যাপ্টার 2-তে আমরা দেখেছি, চ্যাপ্টার 1 এবং 2-তে আমরা দেখেছিলাম আমরা আমাদের বোনকে বাঁচানোর চেষ্টা করছি, বাট আমাদের বোনকে ওরা বারবার ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের বোনকে বাঁচাতে পারি নাই। তো এবার চ্যাপ্টার 3-তে আমরা ওকে বাঁচানোর চেষ্টা করবো। তো এখান থেকে আমরা একটা দরজার পার্ট পেয়ে গেলাম। দরজা বলতে আসলে একটা দরজা খুলতে আসলে হ্যান্ডেলের মতো একটা জিনিস আমাদের তৈরি করতে হবে, তার জন্য আমাদের কয়েকটা পার্ট লাগবে। তার মধ্যে একটা পার্ট আমরা পেয়ে গেছি। তো এই পার্টটা আমরা এই জায়গায় এই যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা লাগিয়ে দিব। তো গেমে বাই দ্য ওয়ে গেমে আসলে আমরা খুবই টেপা, রিয়েল লাইফে তো আসলে আমাদের ফেরাউনের মতো হাইট, বেশি কথা বলে ফেলতেছি। তো এদিকে কয়েন আছে আর ওইদিকে একটা মানে এই দরজাটা আমরা ওপেন করব। তো ওপেন করে আমরা আরও কয়েকটা জিনিস পাবো ভাই, খুঁজবি। তো এটার আপাতত কোনো তেমন একটা কাজ না, এগুলো দিয়ে জাস্ট আমরা জাস্ট মানে কী বলে ওই বিলেনগুলোকে কিছুক্ষণের জন্য আসলে স্টান করতে পারি, তাছাড়া কিছুই আসে যায় না। বাট একটাকে স্টান করলে আমার মনে হয় না কোনো তেমন একটা ইফেক্ট পড়বে, কারণ অনেকগুলো তো এইগুলা সারা জায়গায় এগুলো ছড়ায় ছত্রায় আছে। এবং গেমটা আসলে অনেক ডিফিকাল্ট, ক্লিয়ার করাটা অনেক হার্ড, বাট তারপর আমি গেমটা ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছি। তো এদিকে দেখো, এদিকে আরও একটা আমরা দরজার পার্ট পেয়ে গেলাম, মানে দরজার হ্যান্ডেল পার্ট আর কি। তো ভাই একটা দুইটা না ভাই, মানে কয়েকটা পার্ট আছে, 4-5টা পার্ট আছে। আমার নিজেরও কারেন্টলি খেয়াল নেই যে আপাতত কয়টা পার্ট। তো ধীরে ধীরে আমরা পার্টগুলো কালেক্ট করলে বুঝতে পারবো। তো আর একটা পার্ট বাকি মেবি, হ্যাঁ মেবি আর একটা পার্ট বাকি। তো এখন আমরা সোজা সোজি গিয়ে লাস্ট পার্টটা আমরা খুঁজবো। এবং দেখো আমরা লাস্ট পার্টটা পেয়ে গেছি, এখন আর প্যারা নাই, এখন আমরা মানে আসলে দরজার ওই হ্যান্ডেলটা খুলতে পারবো। বাট ওই দরজার হ্যান্ডেলটা খুললেই আসলে মূল খেলা শুরু হবে, কারণ তাহলে একটা বড় ভিলেন আসবে। তো এই গেম আপাতত দুইটা মানে এই চ্যাপ্টার আপাতত দুইটা বড় ভিলেন আছে, আর এগুলো তো যেগুলো দেখতেছো সিংহালাগুলো এগুলো হলো সাইড মানে বলদ গর্ধব। বাকি যে দুইটা আছে সে দুইটা একটু মোটামুটি টাফ ভিলেন, তাদের সাথে একটু মানে ফাইট করাটা, তাদের এগেনস্ট ফাইট করাটা একটু ডিফিকাল্ট। তো তারপরও তোমরা তো বুঝোই আমি আবার হরর গেমসে প্রো, এসব খেলা আমাদের কাছে কোনো ব্যাপারই না, বিকজ উই আর লিজেন্ডস। একটু বেশি বলে ফেলাইতেছি, আসল লাইফে আমি নুব, এসব কথা বলে লাভ নাই। তো এই দিক থেকে আমরা দরজাটা লাগাই, দেখো এই হ্যান্ডেলটা আমরা এই জায়গায় লাগাই দিলাম, দেন সাথে সাথে আমরা এই দরজাটা ওপেন করতে পারবো। তো এখন কাহিনী হলো আমরা এখান থেকে একটা চেক পয়েন্ট নিয়ে নিলাম, এখনই তো হবে খেলা গাইস। তো এদিকে একটা বস আসবে, তো যে বসটা আসলে দেখতে আসলে ডেঞ্জারাস, এই সামনে থেকে বসের এন্ট্রি হয়ে গেছে। তো বস না সস আমি নিজেও জানি না, যদি এটা দেখে আমার ভয় পাইতেছি না, কারণ ভাই এত বড় বড় মানে হরর গেমের ক্যারেক্টারগুলো দেখিয়ে ফেলছি, এইসব চুলপাকনা বসের দেখে আমার কোনো ভয় আসে না। তো এখন আমাদের তাড়াতাড়ি করে ডোরটা খুলতে হবে। তো গাইস এর থেকে বাঁচতে হলে আমাদের খুব ফাস্ট কাজ করতে হবে, একটু মিস্টেক যদি আমরা করি তাহলেই আমাদেরকে মেরে ফেলবে, কারণ এ খুবই ফাস্ট। তো আমরা নিচের জায়গাটায় লুকিয়ে গেছি, কারণ নিচু জায়গাটায় লুকালে আসলে ও দেখতে পারে না। তো আমরা কোনো মতে ওর হাত থেকে বেঁচে আমরা ফিরে এসেছি। তো আবার দরজাটা খুলে তাড়াতাড়ি লাগিয়ে দাও, লাগাও লাগাও লাগাও। তো লেগে গেছে এই মানে পাগলটা, কিছুই করতে পারে নাই। তো যত বড়ই ভিলেন হোক না গাইস, তোমরা মনে রাখবো যে হরর গেমে এক একটা ভিলেন মানেই এক একটা নুব, মানে এক একটা ভিলেন মানেই এক একটা গর্ধব। এদের মাথায় কোনো বুদ্ধি থাকে না, এরা এক নাম্বারের বলদ হয়, সেটা ইভিল না হোক অথবা গ্র্যানি হোক, তাদের মাথায় কোনো বুদ্ধি থাকে না, এক নাম্বারের গর্ধব। তো গাইস এইবার গেমের আমি সবচেয়ে ভয়াবহ পার্টে এসে পড়েছি এবং সবচেয়ে বিচ্ছিরি পার্টে বলতে পারো। তো গাইস দেখছো এখানে কি হচ্ছে, এখানে মানুষের মাংস তৈরি করা হচ্ছে গাইস। লাইক সিরিয়াসলি দেখো, এক একটা বাচ্চাদের আসলে এখানে ফেলে মানে ফেলে বাচ্চাদের কীভাবে আসলে হত্যা করা হচ্ছে, এই সিনটা খুবই ডেঞ্জারাস গাইস। এবং দেখো কত কত বাচ্চারা, কত নিরীহ বাচ্চাদের করে মেরে ফেলছে। ওই দেখো আমাদের ছোটো বোনকে ওরা নিয়ে যাচ্ছে, ওরা আমাদের ছোটো বোনকে ওরা মারার চেষ্টা করতেছে, মানে ওরা কতটা নিকৃষ্ট হতে পারে বুঝতেই পারছো, কারণ ওরা সবাই ডেভিল গাইস, কারণ ওরা মানুষকেই মারবে।
তো ওরা আসলে দেখো এদিকে লেখা হচ্ছে হিউম্যান মিট, তার মানে এগুলো সব মানুষের মাংস তৈরির কাজ চলতেছে, তার মানে ওরা একটা নিরীহ বাচ্চাদের আসলে হত্যা করে তাদের মাংস আসলে বিক্রি করে। মানে চিন্তা করো গাইস কতটা নিকৃষ্ট এরা। তো প্যারা নাই, প্রত্যেকটা শয়তানের কেলানের জন্য এক একটা ভালো মানুষই যথেষ্ট। এসব চুলপাকনা শয়তানদের মারা আমাদের কোনো ব্যাপার না। রিয়েল লাইফ হলে তো গাইছি ঝাড়ুতে পিটিয়ে পিটিয়ে ওদের একেবারে কমসা কমসা ফাটাই দিতাম, বাট কী করবো এটা গেম, তাই আমরা চাইলেও কিছু করতে পারি না। আমাদেরকে গেমসের রুলস অনুযায়ী আমাদের সব কিছু করতে হবে, তাছাড়া আমরা কিছু করার পসিবল নাই আমাদের পক্ষে। আর বয়সে তোমরা একটু চেঞ্জেস দেখতে পারতেছো, সেটার কারণ হলো কালকে রাতে একটু বৃষ্টিতে ভিজছিলাম চুলপাকনামি করে, যার ফলে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার ফলে আমার গলার অবস্থা অনেক খারাপ। তো এখান থেকে আমরা মানে মানে বুমটা রেখে, বুম বলে কেন ভাই, ঝাড়ুটা রেখে স্টিকটা নিয়ে নিলাম, ঝাড়ুটা এই সাইডে রেখে এখন আমরা স্টিকটা এই সাইডে ফালিয়ে দেবো। তো স্টিকটা যদি আমরা এই সাইডে ফালিয়ে দিই, আরও কিছু কিছু জিনিস আমরা মানে কালেক্ট করবো। আরেকটা কার্ড দরকার, কার্ডটা ফার্স্টে আমরা দেখি, দেন আমাদের একটা রশিও লাগবে। তো ফার্স্টে এদিকে আমরা স্টিকটা পেয়ে গেলাম, এখন আমাদের মানে কার্ডটা আমরা এদিক থেকেই পেয়ে যাব। তো এদিকেই আশেপাশে কার্ডটা থাকে, তো এই দেখো এই জায়গাটায় কার্ডটা থাকে, আমরা পেয়ে গেছি। এখন কিছু কিছু জায়গায় অন্য জায়গায় থাকতে পারে, বাট এই জায়গাটাই বেশি থাকার সম্ভাবনাটা বেশি। তো তারপরে আমরা এই কার্ডটা ফেলে দেবো এখানে, এখন আমরা জাস্ট রশিটা কালেক্ট করতে যাবো। রশি ওই নিচের জায়গাটাই আছে, যে জায়গাটা আমরা ঝাড়ুটা কালেক্ট করলাম সেই জায়গা থেকে আমরা রশিটা ইজিলি পেয়ে যাবো। এই দেখো রশিটা এসে পড়েছে। আর দেখো গাইস এই জায়গাটাতেই কিন্তু আসলে মানুষের মাংস তৈরির কাজ হয়। মানুষের মাংস তৈরি বলতে ওই জায়গাটা মানুষের মাংস তৈরি হয়, আর এই জায়গা থেকে ডাইরেক্ট প্যাকেজিং করা হয়। মানে পুরো এরা পুরো মানুষের মাংস নিয়ে একটা বিজনেস শুরু করে দিয়েছে গাইস। তো এরা যেমন মানুষের মাংস নিয়ে বিজনেস শুরু করছে, আমি যদি রিয়েল লাইফে থাকতাম তাহলে তো এদের কী মানে এদের মাংসেরই বিজনেস শুরু করে দিতাম, লেখা দিতাম ডেভিলস মিট। হ্যাঁ জোসই তো না, মানে যেহেতু ওরা যেহেতু লিখতে পারে যে হিউম্যান মিট, তাহলে আমরাও বানাই দিতে পারি ডেভিলস মিট, জোস হইব না। তো গাইস আমরা এখান থেকে আসলে বেশি পেশাল পেরে ফেলাইতেছি, বেশি পেশাল না পারি, কারণ গেমের প্রায় সিরিয়াস মোমেন্টে আমরা এসে পড়েছি। তো এখন আমাদের তিনটা জিনিস কালেক্ট করা লাগবে, বাট খুবই সাবধানতার সাথে গাইস, কারণ এখানে অলওয়েজ একটা শয়তান ঘোরাঘুরি করে, এবং এই শয়তানগুলো কিন্তু খুবই দুষ্টু হয়। দুষ্টু না, শয়তানের বাচ্চা পুরো, ওরা তো শয়তানি, মানে আর কি এরা খুবই জাউরা হয়। তো এরা সবসময় তোমার পিছু লেগে থাকবে, তো এর হাত থেকে বেঁচে তোমাকে যেভাবে হোক ক্লিয়ার করতে হবে গেমটা। তো তার আগে আমরা সর্বপ্রথম স্টিকটা তো এই জায়গায় লাগিয়ে দিচ্ছি, এবার আমরা রশিটা লাগাবো। তো ওই দেখো বারবার ও কিন্তু এদিকে আসে ওদিকে আসে, তো ওর চোখ ফাঁকি দিয়ে আমাদের যেভাবে হোক এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, মানে শুদ্ধ ভাষায় গেমটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো এখান থেকে আমরা লাইটের উপর রশিটাও লাগিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমাদের দরকার কার্ডটা। এবার এইগুলো দিয়ে আমরা কী করবো সেটা তোমরা সামনে গেলেই দেখতে পারবা, গেম যত এগোবে তত তোমরা বুঝতে পারবা, গেমটা তত ইন্টারেস্টিং হবে। তো দেখো গাইস আমরা কার্ডটাও অ্যাড করে দিয়েছি, এখন এটা পুরো একটা স্টিক হিসেবে রেডি। এখন আমরা সোজাসুজি চলে যাব উপরে, কারণ উপরে যে আমাদের বাকি কাজগুলো বাকি আছে, উপরে যাওয়া স্যার আমরা গেমটা ক্লিয়ার করতে পারবো না। আমাদের গেম অনেকটাই ক্লিয়ার হয়ে এসেছে। তো গাইস এই বাটনটা অন করার সাথে সাথে আমরা একটা সেকেন্ড ভিলেনের সাথে দেখা হয়ে যাবে। ওই দেখো আরেকটা ভিলেনের সাথে দেখা হয়ে গেছে, ও আমার দেখতে পেয়ে গেছে, এখন আমাদের ওর হাত থেকে পিছু ছাড়াতে হবে। তো গাইস বলটটা আমাদেরকে দেখে নেয়, আমরা ওর হাত থেকে পিছু ছাড়িয়ে মানে ভদ্রভাবে এসে পড়েছি। তো এখন আমরা এই বাটনটা অফ করে দিয়ে মানে মিলের সব কার্যক্রম অফ করে দিব, এই সুইচটা অন করার মাধ্যমেই। সুইচটা মূলত আমরা লিভারটা অন করে দিলাম, তার ফলে কী হবে এই ফ্যাক্টরির সকল মানে কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ওই দেখো মানে ওইটা অফ হয়ে গেছে, এখন আর এই ফ্যাক্টরিতে কোনো কাজ করা পসিবল না। বাট সমস্যাটা হলো গাইস আমরা তো ভালো করতে গেলাম, বাট এই বান্দা আমাদেরকে দেখিয়ে ফেলছে, এখন আমাদের তাড়াতাড়ি করে পালাতে হবে। তো আমরা এখান থেকে পালিয়ে গেছি, প্যারা নাই, ও আমাদেরকে ধরতে পারবে না, কারণ যেটা বললাম ওরা একটা এক নম্বরের গর্ধব, এরা কখনোই আমাদেরকে মারতে পারবে না। তো গাইস আমাদের গেমটা ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের গেম প্রায় ক্লিয়ার হয়ে গেছে, এখন জাস্ট আমরা জাস্ট এখান থেকে স্কেপ করলেই আমাদের গেমটা শেষ হয়ে যাবে। তো দেখো এখানে আমরা মানে এইটা শেষ করে ফেলেছি এই পার্টটা, এখন এখানে অনেক কিছু বলছে। এখন আমরা সবচেয়ে বড় কথা হলো এই পার্টেও কিন্তু আমরা নিজের বোনদেরকে বাঁচাতে পারলাম না, মানে নিজের ছোটো বোনকে বাঁচাতে পারলাম না, এই পার্টটাও শেষ হয়ে গেল। তার মানে কি নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা নিজের বোনকে বাঁচাতে পারবো, সেটাও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকো। তো গাইস যারা এখনও বন্ধু সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দেওয়ার, ভিডিওতে অবভিয়াসলি একটা লাইক করবো আর কমেন্ট তো করবাই গাইস। আর যারা সাবস্ক্রাইব করেনি আবারও বলতেছি তারা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও তোমাদের মাঝখানে ফিরে আসবো নতুন কোনো এন্টারটেইনিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।